কথায় আছে, একবার না পারলে দেখো শতবার। এই কথাটি বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে অনেকটাই মানানসই, কেননা এর আগে টানা 6টি টুর্নামেন্টের ফাইনালে কি শিরোপা জিতে হয়নি মাশরাফি বাহিনী। তবে টাইগারদের যে আক্ষেপ ছিল শিরোপা জিততে না পারা, সেই আক্ষেপ কিন্তু এখন ঘুচিয়েছে। কারণ সম্প্রতি আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উইন্ডিজকে 5 উইকেটে হারিয়ে প্রথমবারের মতো কোনো বহুজাতিক টুর্নামেন্টে শিরোপা জিতেছে বাংলাদেশ। আর টাইগারদের এমন অর্জনে ক্রিকেট প্রেমী থেকে শুরু করে আন্তর্জাতিক গণমাধ্যমে কিন্তু প্রশংসার জোয়ার ভাসাচ্ছে মাশরাফি সাকিবদের। আর সাকিব মাশরাফিদের এমন অর্জন, প্রাপ্তি, অপ্রাপ্তি, ব্যর্থতা, সাফল্য, তাই নিয়ে থাকছে স্পোর্টস ইনসাইডের আজকের আয়োজন। সঙ্গে আছে আমি আরুন আসান। ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের প্রাপ্তির কথা বলতে গেলে প্রথমে যে বিষয়টি আসবে তা হচ্ছে পুরো সিরিজ জুড়ে ওপেনারদের ইনফর্ম। বিশেষ করে বাংলাদেশের যে 3 ওপেনার, তাইম ইকবাল, সৌম্য সরকার এবং ইজন দাস, তিনজনে কিন্তু ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত খেলেছেন। বিশেষ করে সৌম্য সরকারের কথা বলতে হয়, যিনি কয়েকদিন আগে ঘরের মাঠে প্রথম বাংলাদেশি হিসেবে ফার্স্ট ক্লাসের ক্রিকেটে 200 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন। আর সেই ইনিংস খেলে কিন্তু তিনি যে বিশ্বকাপ এবং আয়ারল্যান্ড সিরিজে ভালো করতে পারেন সেটার ইঙ্গিত তিনি দিয়ে রেখেছেন, এবং নির্বাচকরা তাদের উপরে যে আস্থা ছিল বা যে আস্থা তারা রেখেছিল তা কিন্তু তিনি প্রতিদান দিয়েছেন। অন্যদিকে আরেক ওপেনার লিজন দাস, তিনি যদিও ত্রিদেশীয় সিরিজে মাত্র একটি ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন, তাও কিন্তু তিনি নিজের সামর্থ্য প্রমাণ দিয়েছেন। আর তাইম ইকবালের কথা নতুন করে বলার কিছু নেই, পঞ্চপাণ্ডবের অন্যতম সেরা এই ক্রিকেটার বরাবরের মতো ত্রিদেশীয় সিরিজেও ছিলেন ব্যাটসম্যান দুর্দান্ত। বাংলাদেশের জন্য সুখবর হচ্ছে ওপেনিং এর পাশাপাশি মিডল অর্ডার ব্যাটসম্যান যারা, বিশেষ করে মোহাম্মদ মিথুন, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসান, এই 4 জনই কিন্তু ত্রিদেশীয় সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত করেছেন। বিশেষ করে সাকিব আল হাসানের কথা বলতে হয় এই কারণে যে বাংলাদেশ অনেকদিন ধরেই প্রথম ডাউনে বা ফার্স্ট ডাউন পজিশনে কে খেলবে তা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল, এবং নির্বাচকরাও কিছুটা দ্বিধায় ছিল এবং তাদের যে সংখ্যা ছিল প্রথম ডাউন বা ফার্স্ট ডাউন পজিশন নিয়ে, কিন্তু সেই সংখ্যা কিন্তু এখন অনেকটাই কেটে গেছে। কারণ বাংলাদেশের ফার্স্ট ডাউন পজিশনে এখন সাকিব আল হাসান অনেকটাই স্থায়ী, কেননা তিনি ত্রিদেশীয় সিরিজে অনেক ভালো খেলেছেন এবং ব্যাট হাতে যে তিনি কতটা দিতে পারেন যে কোনো পজিশনে তার তিনি প্রমাণ আবারও রেখেছেন। আর তিনি কেন বিশ্বসের অলরাউন্ডার তার প্রমাণ তো আমরা সবাই দেখেছি। শুধু তাই না, আসলে ওয়ান ডাউন পজিশনে খেলার জন্য যেরকম টেম্পারমেন্ট বা স্কিলের দরকার হয় তার সবই কিন্তু সাকিব আল হাসানের মধ্যে রয়েছে, এবং তিনি যে ওয়ান ডাউন পজিশনে খেলতে ইচ্ছুক তা কিন্তু তিনি কয়েকদিন আগে গণমাধ্যমকে জানিয়েছেন। বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজে প্রাপ্তির অন্যতম যে প্রধান জায়গা বলা যায় সেটি হচ্ছে পেস বোলিং ডিপার্টমেন্ট। বিশেষ করে বাংলাদেশের পেস আক্রমণের অন্যতম প্রধান অস্ত্র মুস্তাফিজুর রহমান, তিনি কিন্তু অনেকদিন পর ফর্মে ফিরেছেন, দীর্ঘ সময় ইনজুরিতে ছিলেন তিনি, তার যে সেরা ছন্দ তাকে কিন্তু সেখানে পাওয়া যাচ্ছিল না, তিনি তার সেরাটা দিতে পারছিলেন। অবশেষে তিনি আয়ারল্যান্ডের বিপক্ষে যে ছিল বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচ, সেই ম্যাচে কিন্তু তিনি 4 উইকেট নিয়েছেন এবং বিশ্বকাপের আগে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন, যা নিঃসন্দেহে নির্বাচক এবং টিম ম্যানেজমেন্টের জন্য অনেক স্বস্তির একটি ব্যাপার। পাশাপাশি এত প্রাপ্তির মাঝেও কিন্তু বাংলাদেশের দলের জন্য কিছু অপ্রাপ্তি রয়েছে, যে অপ্রাপ্তিগুলোর মধ্যে প্রধান অপ্রাপ্তি হচ্ছে ফিল্ডিং ব্যর্থতা। পুরো সিরিজ জুড়ে বাংলাদেশ, বিশেষ করে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ব্যাটিং বোলিং দিয়ে যতটা দুর্দান্ত খেলেছে, ফিল্ডিং কিন্তু বাংলাদেশ ঠিক ততটা দিতে পারেনি। বাংলাদেশ কিন্তু ধীরে ধীরে বড় দল হয়ে উঠছে, তবে ব্যাটিং বোলিং উন্নতি করলেও ফিল্ডিং এ বাংলাদেশ উন্নতি করতে পারছে না। আর এর প্রধান কারণ হচ্ছে মানসিকতার অভাব। বাংলাদেশের ক্রিকেটাররা মানসিকভাবে এখনো কিন্তু নিজেদেরকে বিষয় মঞ্চে উপস্থাপন করার জন্য যতটুকু মানসিক ভাবে দরকার তারা কিন্তু আসলে সেভাবে নিজেদেরকে প্রস্তুত করতে পারছে না। বিশেষ করে আমি যদি বলি ইন্ডিয়া বা অস্ট্রেলিয়ার মতো যে দেশগুলো রয়েছে তারা কিন্তু ক্রিকেট পরাশক্তি এমনিতে হয়নি, তারা কিন্তু ফিল্ডিং, ব্যাটিং, বোলিং সব ডিপার্টমেন্টে কিন্তু তারা দুর্দান্ত খেলছে। এবং শুধু তাই নয়, বিশ্বকাপের মতো আসলে আপনি যদি ভালো করতে চান আপনাকে অবশ্যই ফিল্ডিং এ উন্নতি করতে হবে, এবং বাংলাদেশের ক্রিকেটাররা তা করবে আমরা তেমনটাই আশা করি। এরপরে যদি আরো একটি অপ্রাপ্তির কথা বলতে হয় সেটি হচ্ছে সেঞ্চুরি না পাওয়া। পুরো ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের 8 জন ব্যাটসম্যান 50 অর্ধ ইনিংস খেলেছেন, কিন্তু কোন ব্যাটসম্যানই পাননি 3 অঙ্কের সেই ম্যাজিক ফিগার দেখা, আর যেটি বাংলাদেশের জন্য অন্যতম দুশ্চিন্তার কারণ। আপনি যদি দেখেন ওয়েস্ট ইন্ডিজ এবং আয়ারল্যান্ড যারা ছিল ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের অন্যতম যারা 2 প্রতিপক্ষ, তারা কিন্তু তাদের এই যে 2টি দল তাদের কিন্তু 2 জন ব্যাটসম্যান অর্থাৎ আয়ারল্যান্ডের পল স্টার্লিং এবং উইন্ডিজ দলের সাইড হোক দুজনে কিন্তু 3 অঙ্কের ম্যাজিক ফিগার দেখা পেয়েছেন, কিন্তু বাংলাদেশের কোনো ব্যাটসম্যানই যে 3 অঙ্কের ম্যাজিক ফিগার অর্থাৎ 100 তার কাছাকাছি গিয়ে কিন্তু তারা তা করতে পারেনি। আসলে বাংলাদেশের ক্রিকেটারদের সামর্থ্য রয়েছে, সেখানে শুধু দরকার কিছুটা মানসিকতার পরিবর্তন। তারা যদি বড় ইনিংস খেলার মানসিকতা গড়ে তুলতে পারে তাহলে কিন্তু বাংলাদেশ বিশ্বকাপে যে কোনো কিছু আশা করতে পারে। আর বিশ্বকাপ নিয়ে বলতে গেলে বলতে হয় বাংলাদেশের ক্রিকেটাররা কিন্তু ইতোমধ্যেই লেস্টারে পৌঁছে গেছে এবং সেখানে তারা বিশ্বকাপ প্রস্তুতি শুরু করে দিয়েছে।